হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। পুনরায় আপনাদের মাঝে ফিরে আসলাম ওয়েনসডের দ্বিতীয় ও শেষ পর্বটি নিয়ে। আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি, তারা ভিডিওর উপরে ডান পাশে থাকা আই বাটনটি ক্লিক করে ভিডিওটি দেখে আসুন, তা না হলে এ পর্বের কিছুই বুঝতে পারবেন না। এখন কথা না বাড়িয়ে ওয়েনসডের শেষ পর্বটি শুরু করা যাক। পরদিন প্রতিযোগিতা শুরু হয় এবং নিয়ম বলে দেওয়া হয় যে গুহা থেকে পতাকা যে টিমটি নিয়ে আসবে সেই টিমটি বিজয়ী বলে গণ্য হবে। নৌকা প্রতিযোগিতাটি শুরু হয় এবং বার্কলেকে দেখা যায় একটি জলপরীকে দূর থেকে ইশারায় ডাকে এবং বলে সবাইকে নৌকা থেকে ফালিয়ে দিয়ে বার্কলেকে সাহায্য করার জন্য। বার্কলে মূলত জলপরী নিয়ন্ত্রণ করতে পারত। জলপরী একে একে সবাইকে ফালানো শুরু করে, কিন্তু যখন এ জলপরীটি ওয়েন্সডে নৌকার কাছে গিয়ে ওকে ফালাতে যাবে, তার আগেই থিং জলপরীকে ধরে ফেলে এবং আটকে দেয়। শেষ পর্যন্ত দেখা যায় যে মাত্র তিনটি নৌকা গুহা পর্যন্ত পৌঁছায়, সেগুলো হলো ওয়েন্সডে, জেভিয়ার এবং বার্কলের নৌকা। সবাই গুহার দিকে রওনা দেওয়া শুরু করে, আর অন্যদিকে দেখা যায় যে অ্যানিট থিংকে বলে যেন সে অন্যদেরকে তার দিকে আকর্ষণ করে, যাতে অ্যানিট জেভিয়ারের নৌকাটি ছিদ্র করে দিয়ে আসতে পারে। এদিকে দেখা যায় ওয়েন্সডে গুহায় গিয়ে তার স্পর্শ করার সাথে সাথে একটি মেয়েকে দেখতে পায়, যেটি দেখতে হুবহু ওয়েন্সডের মতো ছিল এবং মেয়েটির হাতে একটি বই ছিল। ওয়েন্সডে যখন আসল জগতে ফিরে আসে, তখন এসব ব্যাপারে আর না ভেবে দ্রুত পতাকাটি নিয়ে নৌকার দিকে রওনা হয়। সবাই আবার নৌকা চালানো শুরু করলে দেখা যায় নৌকা ফুটা থাকার কারণে জেভিয়ারের টিম পানিতে ডুবে যায় এবং বাদ হয়ে যায়। অন্যদিকে জলপরী আবার ওয়েন্সডে নৌকায় আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু থিং জলপরীকে আবার থামিয়ে দেয়। ওয়েন্সডে তার নৌকা থেকে ধারালো অস্ত্র বের করে ওটা দিয়ে বার্কলের নৌকা ডুবিয়ে দেয় এবং চার বছর টানা অপরাজিত থাকা বার্কলেকে হারিয়ে দিয়ে ওয়েন্সডের টিম জিতে যায়। পরে সেই রাত্রে ওয়েন্সডেকে একটি স্ট্যাচুর কাছে যেতে দেখা যায়, যেটার কাছে থাকা একটি বই থেকে কিছু লাইন বলায় সেখানে থাকা দরজাটি খুলে যায়। ওয়েন্সডে ভিতরে ঢুকে এবং দেখতে পায় ওয়েন্সডের ফ্যামিলির ছবি সেখানে রয়েছে। সেখানে সে একটি বই দেখতে পায় এবং এটি নিয়ে বাহিরে বের হওয়ার সময় পিছন থেকে কেউ একজন তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। হাত বাঁধা অবস্থায় ওয়েন্সডের জ্ঞান ফিরে আসে এবং দেখতে পায় এটি বার্কলের কাজ। যদিও ওয়েন্সডে খুব সহজেই সেখান থেকে বের হয়ে যায় এবং তার রুমে এসে সেই বইটি পড়তে থাকে। পরের দিন দেখা যায় স্টুডেন্টরা বাইরে দাঁড়িয়ে আছে, যেখানে প্রিন্সিপাল সবাইকে একটা কাজ দেয়, আর এটি হলো দোকানে গিয়ে কাজ করা। এরপর ওয়েন্সডে জেভিয়ারকে তার ওই বইটি দেখিয়ে বলে যে এটি সে চিনে কিনা। জেভিয়ার উত্তরে বলে যে সে এই বইটা দেখেছে, যেটা 30 বছর পুরনো ছিল, আর এটি নিয়ে ওয়ান এর সাথে তার কথা কাটাকাটি হয়েছিল। ওয়েন্সডে এই বইটির ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে জেভিয়ার বলে যে এই বইটির লেখক এখনো জীবিত আছে এবং সে একটি পুরান বাড়িতে থাকে, চাইলে ওর সাথে ওয়েন্সডে দেখা করতে পারে। স্টুডেন্টদের দোকানের কাজ করা শুরু হয় এবং সবাই আলাদা দোকানে কাজ করতে শুরু করে। ওয়েন্সডের অদ্ভুত আচরণ এবং কথার ধরন দেখে কোনো ক্রেতা তার কাছ থেকে কিছু কিনতে চায় না। কাজ শেষ করার পর ওয়েন্সডে জেভিয়ারকে নিয়ে সেই লেখকের পুরনো বাড়িতে যায় এবং সেখানে থাকা জিনিস ঘাটাঘাটি করতে গিয়ে একটি আর্ট দেখতে পায়, যেখানে একটি মেয়ে ওয়েন্সডের মতো দেখতে ছিল এবং একেই ওয়েন্সডে গুহায় দেখতে পেয়েছিল। সেখানে তখন কিছু মানুষ চলে আসে এবং বলে যে এই বাড়িটি লেখকের আসল বাড়ি নয়। ওয়েন্সডে পরে আসল বাড়ি খুঁজতে টাইলারের কাছে যায়, যেহেতু সে নকল বাড়িতে একসময় টাইলার থাকতো, এবং তাকে আসল বাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করে। টাইলার ওয়েন্সডেকে আসল বাড়িটির লোকেশন দেখিয়ে দেয়। ওয়েন্সডে সেখানে একা যায় এবং একজন লোককে দেখতে পায়। লোকটি ওয়েন্সডেকে ধমক দিয়ে বলে যে সে এখানে কেন এসেছে। ওয়েন্সডেকে এখান থেকে চলে যেতে বললে থিং লোকটির ওপর আক্রমণ করে এবং ভয়ে সে সেখান থেকে চলে যায়। ওয়েন্সডে সেখানে কিছু না পেয়ে চলে যেতে চায়। ঠিক তখনই দরজার সাথে হাত লেগে সে অতীতের কিছু কাহিনী দেখতে পায়, যেখানে দেখানো হয় যে একটি ছোট মেয়ে সহ অনেককে পেতনি বা শয়তান মনে করে আউটকাস্টরা তাদের একটি রুমে নিয়ে বন্ধ করে রাখে এবং আগুন ধরিয়ে দেয়, এবং এটি গুহায় দেখা সেই মেয়েটি ছিল। সবার হাত পা শিকলে বাঁধা থাকলেও সেই মেয়েটির হাত পা বাঁধা ছিল না। সে সবাইকে বাঁচাতে চাচ্ছিল, কিন্তু এটা অসম্ভব হওয়ায় সে একাই তার মার কথা মতো সেখান থেকে বের হয়ে যায় এবং তার মা সহ সকলে সেখানে পুড়ে যেতে দেখা যায়। এরপরই ওই মেয়েটি ওয়েন্সডের সাথে কথা বলা শুরু করে এবং রিকোয়েস্ট করে যেন ওয়েন্সডে ওদেরকে বাঁচায়। কথা বলা অবস্থায় একজন মহিলা তাদের সামনে চলে আসে এবং ওয়েন্সডে ভয় পেয়ে আসল জগতে চলে আসে এবং ভাবতে থাকে যে এই মেয়েটি হয়তো অ্যাডাম বংশের কেউ একজন হবে। এরপরই এখানে সে ওই মনস্টারকে দেখতে পায়, যে রওনের হাত থেকে সেই দিন ওয়েন্সডেকে বাঁচিয়েছিল।
ওয়েন্সডে তাকে ফলো করতে থাকে এবং মাটিতে দেখতে পায় যে মনস্টারের পায়ের ছাপগুলো আস্তে আস্তে মানুষের ছাপ হয়ে গিয়েছিল। এর মানে বোঝা যায় যে মনস্টারটি মানুষ ছিল। পরদিন প্রিন্সিপাল ওয়েন্সডেকে ডাকে যেন সে একটি মূর্তির সম্মান দেখানোর জন্য ভায়োলিন বাজায়, কিন্তু সেখানে ভায়োলিন বাজানো অবস্থায় আগুন লেগে যায় এবং এটি থিং করে, যেটি ওয়েন্সডে তাকে করতে বলেছিল। এখন অন্যদিকে দেখা যায় যে লেখকের আসল বাসায় থাকা লোকটির মরদেহ পড়ে আছে এবং মনস্টার ই তাকে মেরেছিল। মারার সময় ভুল করে লোকটির থাকা ক্যামেরায় তার ছবি উঠে যায়। পুলিশ সেখানে এসে তদন্ত চালানো শুরু করে। ওয়েন্সডে সে জিনিসটি জানতে পারে এবং মর্গে ঢুকে পড়ে সে লোকটির লাশ দেখার জন্য, এ আশায় যে যদি লাশটি থেকে মনস্টারের জন্য কোনো ক্লু খুঁজে পাওয়া যায়। ওয়েন্সডে লাশটি নিয়ে খাটাখাটি শুরু করে আর একটু পর সেখানে একজন ডাক্তার আসার শব্দ শুনতে পায় এবং দেরি না করে লাশ ঢুকানোর একটি ফাঁকা বক্সে ওয়েন্সডে ঢুকে পড়ে। ডাক্তার রুমে আসে এবং ওয়েন্সডে যে বক্সটিতে ঢুকেছিল সেটি ওপেন করে এবং ওয়েন্সডেকে দেখে সে লাশ ভাবে এবং সেই রুমে একটু থেকে চলে যায়। এরপর ওয়েন্সডে আবার বের হয়ে সে লাশটি ঘাটাঘাটি শুরু করে এবং বুঝে যায় যে মনস্টারটি এই লাশ থেকে একটা বডি পার্ট আলাদা করে নিয়েছে। পরদিন ওয়েন্সডে জেভিয়ারকে দেখতে পারে এবং দেখে যে জেভিয়ারের ঘাড়ে একটি কাটা দাগ রয়েছে এবং কথা বলে ওয়েন্সডে সন্দেহ করতে শুরু করে যে জেভিয়ার মনস্টার হতে পারে। সন্দেহ করার কারণে ওয়েন্সডে জেভিয়ারকে সারাক্ষণ নজর রাখা শুরু করে যেন সে কি মনস্টার কিনা। এভাবে ফলো করতে করতে সে একটি জঙ্গলে এসে পড়ে এবং দেখে যে জেভিয়ার একটি ঘরের ভিতর প্রবেশ করে। সেটি দেখে ওয়েন্সডেও সেই ঘরে ঢুকে পড়ে এবং সেখানে অনেক মনস্টারের ছবি দেখে। ছবিগুলো নিয়ে বের হওয়ার সময় জেভিয়ার তাকে দেখে ফেলে এবং জিজ্ঞাসা করে যে এখানে ওয়েন্সডে কি করছে। প্রশ্নটি এড়িয়ে যাওয়ার জন্য ওয়েন্সডে বলে যে সে জেভিয়ারকে পার্টিতে ইনভাইট করার জন্য এখানে এসেছিল। পরে দেখা যায় ওয়েন্সডে মনস্টারের ছবিগুলো নিয়ে পুলিশের কাছে যায় এবং জেভিয়ারের কথা বলে, কিন্তু পুলিশ এসব নাকচ করে দেয় কারণ প্রমাণ ছাড়া পুলিশ কাউকে ধরত না। তো ওয়েন্সডে পুলিশের আশা বাদ দিয়ে ইউজিনকে নিয়ে মনস্টারের খোঁজ শুরু করে। তারা একসাথে মিলে একটি গুহায় যায় এবং অনেক কঙ্কাল আর শিকল দেখতে পায়। কিছুক্ষণ ওখানে হাঁটার পর তারা সেখানে একটি নখ দেখতে পায়, যা দেখে ওয়েন্সডে বুঝতে পারে যে এটি সেই মনস্টারের। ওয়েন্সডে এরপর আবার সেই জঙ্গলের সেই ঘরটিতে যায় এবং সেখানে রক্ত লেগে থাকা একটি কাপড় দেখে। সেটি নিয়ে যাওয়ার সময় জেভিয়ারের সাথে আবার দেখা হয়ে যায়। জেভিয়ার তাকে এখানে কেন এসেছে জিজ্ঞাসা করলেও ওয়েন্সডে উল্টে তাকে প্রশ্ন করে যে এই ছবিগুলো কিসের। জেভিয়ার উত্তরে জানায় যে মনস্টারকে স্বপ্নে দেখছিল এবং সেগুলো আঁকার সময় ম্যাজিকের উপর কন্ট্রোল থাকে না এবং মনস্টারকে জীবিত করে ফেলে আর সেই মনস্টারটি তার ঘাড়ে আঘাত করে। ওয়েন্সডে সবকিছু জেভিয়ারকে বলে দেয় যে সে জেভিয়ারকে সন্দেহ করছিল আর এতে জেভিয়ার চেতে গিয়ে ওয়েন্সডেকে বের হয়ে যেতে বলে। ওয়েন্সডে সেখান থেকে চলে যায় এবং পুলিশকে সব স্যাম্পল দিয়ে বলে যে জেভিয়ারই আসল মনস্টার, তাকে ধরার ব্যবস্থা করা হোক। এরপর ওয়েন্সডে পার্টির কথা ভাবে যে আর কার সাথে যাওয়া যায়, কারণ জেভিয়ারের সাথে যাওয়ার কথা থাকলেও এখন জেভিয়ার আর যাবে না। ওয়েন্সডে পার্টির চিন্তা বাদ দিয়ে ইউজিনকে বলে যে তারা সেই মনস্টারকে খোঁজার জন্য রাত্রে বের হবে এবং ইউজিন রাজি হয়ে যায়। পরে সেই রাতে হঠাৎ করে টাইলার চলে আসে এবং জানা যায় যে থিং ওয়েন্সডের হয়েই টাইলারকে পার্টিতে ইনভাইট করেছিল। টাইলারের মন খারাপ হতে পারে দেখে তাকে ওয়েন্সডে আর মানা না করে তারা একসাথে সে পার্টিতে যায় এবং ইউজিনকে বলে যে তারা মনস্টার খুঁজতে কালকে যাবে। ইউজিন পরে একাই মনস্টার খুঁজতে চলে যায়। এদিকে পার্টিতে সবাই অনেক এনজয় করতে শুরু করে। এখানে দেখা যায় যে জেভিয়ারও পার্টিতে আসে এবং বার্কলেকে সাথে নিয়ে আসে। জেভিয়ার যখন ওয়েন্সডেকে টাইলারের সাথে দেখতে পায় তখন সে জেলাস ফিল করে, যার মাধ্যমে বোঝা যায় যে জেভিয়ার ওয়েন্সডেকে ভালোবাসে। সেই পার্টিতেই ওয়েন্সডের আইকনিক ডান্সটি দেখা যায় এবং তার অদ্ভুত নাচ দেখে সবাই অবাকভাবে তাকিয়েছিল। এদিকে দেখা যায় যে ইউজিন মনস্টারের জন্য গুহার সামনে অপেক্ষা করতে থাকে, তবে মনস্টার তো আসেই না, বরং একজন লোক এসে ওই জায়গায় আগুন ধরিয়ে দেয়। এদিকে পার্টিতে দেখা যায় যে কিছু পকেটের ছেলেরা মিলে পাইপের মাধ্যমে লাল রঙের পানি উপর থেকে পার্টির রুমে বৃষ্টির মতো ফালানো শুরু করে এবং এতে সবাই রক্ত ভেবে ভয়ে পালানো শুরু করে। তবে ওয়েন্সডে সেই মুহূর্তটি এনজয় করতে থাকে, কারণ সে জানত যে এটি রক্ত নয় বরং লাল রঙের পানি। অন্যদিকে জেভিয়ার জেলাসের কারণে বার্কলেকে বলে যে তাকে যেন ওয়েন্সডেকে ভুলতে সাহায্য করে। এটি শুনে বার্কলে ক্ষিপ্ত হয়ে যায়, কারণ সেও জেভিয়ারকে ভালোবাসত। ওয়েন্সডে এদিকে নাচতে নাচতে হঠাৎ তার মেমোরিতে দৃশ্য দেখানো শুরু হয় যে ইউজিন বিপদে পড়েছে এবং তাকে বাঁচাতে হবে। সে জলদি তড়িঘড়ি করে সে জঙ্গলে যায় ইউজিনকে বাঁচানোর জন্য।
এদিকে দেখা যায় যে মনস্টারটি ইউজিনের সামনে চলে আসে এবং তার উপর আক্রমণ শুরু করে। তাকে বেশি আঘাত করার আগেই ওয়েন্সডে এসে ইউজিনকে বাঁচিয়ে নেয় এবং ওয়েন্সডেকে দেখে মনস্টারটি সেখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যায়। সে পরে ইউজিনকে জখম অবস্থায় দেখতে পায় এবং কি করবে তা ভেবে উঠতে পারার আগেই দেখা যায় যে সেখানে একজন টিচার চলে আসে এবং ইউজিনকে হসপিটালে নিয়ে যায়। এমনিতেই বন্ধুর জন্য ওয়েন্সডের এক চিন্তা। তার উপর সে জানতে পারে যে 32 বছর আগে তার বাবা এই বোর্ডিং স্কুলে থাকা অবস্থায় মার্ডার কেসে অভিযুক্ত আসামি ছিল, যেটি ওয়েন্সডেকে চিন্তায় ফালিয়ে দেয়। এদিকে স্কুলে প্যারেন্টস মিটিং এর দিন ছিল, যেখানে সকল স্টুডেন্টদের বাবা মা আসে। ওয়েন্সডের বাবা মাও স্কুলে আসে। ওয়েন্সডে তাদেরকে বলে যে সে স্কুলে আসার পর থেকে তার সাথে একটার পর একটা খারাপ জিনিস হয়ে আসছে। এদিকে জ্যাভিয়ার এবং বার্কলে উপরে দাঁড়িয়ে সব স্টুডেন্টদেরকে তাদের পরিবারের সাথে দেখছিল, কারণ তাদের বাবা মা এইবার আসেনি, তারা এমনকি কখনো আসতো না। বার্কলে এখানে কষ্ট পেতে থাকে এবং নিজের ভুল বুঝতে পারে যে সে কত খারাপ একটি মেয়ে হয়ে আসছে। সে এবং জ্যাভিয়ার এখন অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। একটু পরে পিছে ফিরে বার্কলে তার মাকে দেখতে পায়, যেটা দেখে বার্কলে আনন্দে কেঁদে ফেলে। অন্যদিকে ওয়েন্সডের ফ্যামিলিকে দেখা যায় প্রিন্সিপালের সাথে দেখা করতে। প্রিন্সিপাল বলে যে তাদের মেয়েটা এত অদ্ভুত এবং তাকে ডাক্তার দেখানো উচিত। ওয়েন্সডের ফ্যামিলি তার কথা মতো ওয়েন্সডেকে নিয়ে যায় ডাক্তারের কাছে। সেখানে ওয়েন্সডে এই সব বাদ দিয়ে তার বাবাকে একটি ছবি দেখিয়ে প্রশ্ন করে যে একে হত্যা করার অপরাধে কেন তার বাবাকে অভিযুক্ত করা হয়েছিল এবং সেই দিন আসলে কি হয়েছিল। ছবিতে থাকা ছেলেটির নাম ছিল ক্যারেট। তার মা এইসব ব্যাপারে কথা বলতে নাকচ করে দেয় এবং ওয়েন্সডের বাবাকে থামিয়ে দেয়। ওয়েন্সডে এখান থেকে বের হয়ে যায় এবং একটি মধুর গ্লাস নিয়ে হসপিটালে চলে যায় ইউজিনের কন্ডিশন দেখার জন্য। সেখানে ওয়েন্সডে ইউজিনের ফ্যামিলির সাথে দেখা করে। ইউজিন হসপিটালে কোমায় ছিল এবং থিং সেখানেই ছিল। অন্যদিকে বার্কলে আর তার মাকে একটি রেস্টুরেন্টে দেখতে পাওয়া যায়, যেখানে ওর মা তাকে বলে যে সে আরেকজনকে বিয়ে করেছে এবং তার সেই সৎ বাবা তাকে বাসায় নিয়ে যেতে চায়। বার্কলে তা শক্তভাবে নাকচ করে দেয়, কিন্তু তার মা বলে দেয় যে যদি সে তার কথা মতো না শুনে নেভার মন স্কুলের সবাইকে জানিয়ে দিবে যে বার্কলে কিভাবে এই স্কুলে ঢুকেছিল, এবং এটি শুনে বার্কলে রীতিমতো ঘাবড়ে যায়। এদিকে ওয়েন্সডে জানতে পারে যে একজন ডাক্তার যে অনেক বছর আগে ক্যারেটের মৃত্যুর ভুল রিপোর্ট বানিয়েছিল সেটির জন্য অনেক অনুতপ্ত হওয়ার কারণে এখন আত্মহত্যা করে বসে। এটির কারণে পুলিশ এসে ওয়েন্সডের বাবাকে ধরে নিয়ে যায়। ফাইনালি ওয়েন্সডে তার বাবার মুখ থেকে সত্যিটা জানতে পারে যে ক্যারেট ছোটবেলায় ওয়েন্সডের মাকে অনেক ভালোবাসত। যখন সে ওয়েন্সডের বাবা মাকে একসাথে দেখতে পেয়েছিল এবং বুঝে গিয়েছিল যে তারা একে অপরকে ভালোবাসে, তখন তা সহ্য না করতে পেরে ওয়েন্সডের বাবার উপর আঘাত করা শুরু করে এবং ওয়েন্সডের বাবা তার নিজেকে বাঁচানোর জন্য ক্যারেটকে মেরে ফেলতে হয়েছিল। কিন্তু এসব কথা ওয়েন্সডের বিশ্বাস করতে চায় না এবং পুলিশকে গিয়ে বলে যে তার বাবার সাথে ষড়যন্ত্র করা হয়েছে। পুলিশ বলে দেয় যে তাদের কাছে সব প্রমাণ আছে এবং তার বাবাই আসল খুনি এবং সে ওই ডাক্তারকেও মেরেছে। ওয়েন্সডে বলে যে যে ইউজিনকে আহত করেছে সেই এই ডাক্তারকে মেরেছে। অ্যানিট তার ফ্যামিলির সাথে বসে মুহূর্ত এনজয় করছিল। অ্যানিট একজন অর্ধেক নেকড়ে ছিল, কিন্তু এখন পর্যন্ত ভালো মতো নেকড়েতে পরিণত হতে পারত না। এটি নিয়ে তার মা বাবা তাকে কথা শোনানোর কারণে অ্যানিট সেখান থেকে উঠে চলে যায়। এদিকে ওয়েন্সডেকে দেখা যায় যে তার বাবার সত্যিটা জানার জন্য তার মার কাছে যায়। তার মাকে সেই হিডেন লাইব্রেরিতে খুঁজে পায়। সেখানে গিয়ে ওয়েন্সডে তার মার কাছে জানতে পারে যে এই বোর্ডিং স্কুলটি সবসময় স্কুল ছিল না, এখানে এর আগে একটি গ্রুপ থাকতো। গ্রুপের জার্নি শুরু হয়েছিল ওয়েন্সডের বাবার বংশধর থেকে, যারা মেক্সিকো থেকে এই আমেরিকা এসেছিল, আর এটি শুরু করেছিল ওয়েন্সডের মতো দেখতে একটি মেয়েটি, যার নাম ছিল গুডি অ্যাডামস। এরপর ওয়েন্সডের মা বলে যে যখন ক্যারেট আর ওয়েন্সডের বাবা মারামারি করছিল তখন ওয়েন্সডের মা সেখানে ছিল এবং ওয়েন্সডের বাবাকে বাঁচানোর জন্যই ওয়েন্সডের মা ক্যারেটকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। কিন্তু ওয়েন্সডের মাকে বাঁচানোর জন্যই ওয়েন্সডের বাবা সেই ছুরিটি নিজের হাতে নেয় এবং সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। কিন্তু ওয়েন্সডে বলে যে সে জানতে পেরেছিল যে মৃত্যুর সময় গ্যারেটের মুখ থেকে ফেনা বের হয়েছিল এবং এটি তখনই হয় যখন কেউ বিষ পান করে। ওয়েন্সডে ঠিক করে যে সে গ্যারেটের কবর খুঁড়ে বডি পার্ট নিয়ে পরীক্ষা করে আসল সত্যটা বের করতে চায়। কবর খুঁড়ে গ্যারেটের একটি আঙ্গুল নিয়ে নেয়।
এবং সেই সময় পুলিশ আসে এবং গ্রেফতার করে নেয়। ওয়েন্সডে সেখানে তার বাবা মাকে জানায় যে ক্যাটের মৃত্যুর আসল কারণ ছিল বিষক্রিয়া, আর এটি ওয়েন্সডে আঙ্গুলটি স্পর্শ করার মাধ্যমে অতীতের সব স্মৃতি থেকে জানতে পেরেছিল। ক্যাটের বাবাই তাকে বিষের বোতল দিয়েছিল যেন সে স্কুলের সবাইকে সেই বিষ দিয়ে মারতে পারে, কিন্তু ওয়েন্সডের বাবার সাথে মারামারি করতে গিয়ে বিষের বোতলটি ভেঙে যায় এবং বিষটি ক্যারেটের শরীরে মিশে যাওয়ার কারণে সে মারা যায়। এই ঘটনায় সবকিছু ওয়েন্সডে আর তার মা সেই এলাকার মেয়রকে খুলে বলে এবং এর মাধ্যমে ওয়েন্সডের বাবার শেষমেশ ছাড় পায়। ওয়েন্সডে তার মাকে বলে যে এরকম স্মৃতি সে প্রায় সময় দেখতে পায়, হোক অতীত কিংবা ভবিষ্যৎ। তার মা উত্তরে বলে যে আমাদের ফ্যামিলিতে এটা সাধারণ বিষয় আমাদের বংশের মধ্যে এবং এর কন্ট্রোল করা শিখতে হবে, নয়তো এটি অতি ক্ষতিও বয়ে আনতে পারে, এবং বলে যে গুড়ি অ্যাডামস এর থেকে সাবধান থাকতে কারণ ও অনেক শক্তিশালী একটি পেত্নী এবং তার প্রতিশোধের ইচ্ছাই তাকে ভালো হওয়ার থেকে দূরে সরিয়েছিল। যাওয়ার আগে ওয়েন্সডের মা তাকে একটি বই দিয়ে যায় যেটি প্রিন্সিপালের কাছে থাকতো। সে ডাইরেক্ট প্রিন্সিপালের কাছে যায় এবং গিয়ে বলে যে প্রিন্সিপালই হলো সেই নেকড়িটি যে রনকে মেরেছিল, কারণ প্রিন্সিপালকে ওয়েন্সডের রূপ বদল করতে দেখেছিল। প্রিন্সিপাল উত্তরে বলে যে সেই ওই মনস্টার, কিন্তু সে রনকে নিজ ইচ্ছায় মারেনি, তখন সে কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। এরপর একটি শব্দ পাওয়ার কারণে তারা দুইজন বাইরে যায় এবং দেখে কে যেন ঘাসের ওপর আগুন দিয়ে তাদের জন্য একটি মেসেজ লিখে রেখেছে। পরে ওয়েন্সডেকে তার রুমে চারদিকে রাখা মোমবাতির মাঝখানে বসে থাকতে দেখা যায়। সে সেখানে গুডির সাথে কথা বলার চেষ্টা করছিল, তখন সেখানে অ্যানি চলে আসে এবং তাকে একটি কার্ড দেখায় যেখানে লেখা ছিল যেন ওয়েন্সডে গুহায় যায়। তারা দুইজন গুহায় যায় এবং ওয়েন্সডে ফিল করে যে সেখানে তারা বাদেও অন্য কেউ আছে। পরে জানা যায় যে জাভিয়ার তার বন্ধুদেরকে মিলে সেখানে ওয়েন্সডেকে বার্থডে উইশ করতে এসেছিল। তারা এনজয় করতে থাকে এবং একটু পর ওয়েন্সডে সেখানে থাকা একটি দেয়ালে কিছু লেখা দেখতে পায় যেখানে বলা আছে যে আমি যখন আসব তখন সব জায়গায় আগুন জ্বলবে। যখন ওই লেখা পড়ে ঠিক তখনই ওয়েন্সডে আরেকটি স্মৃতি দেখতে পায় যেখানে গুডিকে দেখা যায়। ওকে ওয়েন্সডে প্রশ্ন করে যে স্মৃতি দেখা কিভাবে কন্ট্রোল করবে, কিন্তু গুডি বলে যে এটি কন্ট্রোল করা যায় না, বরং শুধু ব্যবহার করা যায়। ওয়েন্সডেকে একজন ম্যাজিশিয়ানের কথা বলে যার নাম হলো ক্র্যাকস্টোন, আর নাম শুনিয়ে বলে যে ওকে যদি তুমি থামাতে চাও তাহলে এই জায়গাটা তোমাকে খুঁজতে হবে। পরদিন ওয়েন্সডে টাইলরের কাছে গিয়ে সেই জায়গা এবং বাড়িটার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু টাইলর বলে যে সে এই জায়গার ব্যাপারে কিছু জানে না। পরে ওয়েন্সডে জ্যাভিয়ারের কাছে গিয়ে একই প্রশ্ন করে। এমত অবস্থায় ওয়েন্সডের চোখ চলে যায় জ্যাভিয়ারের আঁকা একটি দৃশ্যের দিকে। এর ব্যাপারে জ্যাভিয়ারকে জিজ্ঞাসা করলে সে বলে যে এটি অনেক আগে সে স্বপ্ন দেখেছিল, আর জ্যাভিয়ার বলে যে ও ওয়েন্সডের প্রশ্ন করা জায়গাটির ব্যাপারে জানে এবং রাস্তা বলে দেয়। সেখানে দেখা যায় এলাকার মেয়র উপস্থিত ছিল। দেখা যায় যে অপরাধী খুঁজতে মেয়র এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিল। ওয়েন্সডে তার গাড়ির পেছনে লুকিয়ে উঠে পড়ে এবং মেয়রকে ফলো করতে থাকে এবং তারা টাউনে এসে পড়ে। মেয়র বের হয়ে সামনে আগাতেই দেখা যায় যে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই রাত্রেই ওয়েন্সডে অ্যানিট এবং টাইলর একসাথে সেই বাড়ির সামনে আবার যায়। ওয়েন্সডে বাড়ির ভেতর ঢুকে এবং বাড়ির অবস্থা দেখে বুঝে যায় যে সেখানে কেউ একটু আগেও ছিল। একটু পর দেখা যায় যে সেখানে মনস্টার এসে তাদের উপর হামলা করে। তারা লুকিয়ে পড়তে সফল হয় এবং একটি রুমে লুকিয়ে পড়ে। সেখানে তারা অনেক ধরনের বডি পার্ট দেখতে পায় যা দেখে তারা বুঝে যায় যে মনস্টারটির হামলার শিকার যারা হয়েছে তাদের সকলের বডি পার্ট মনস্টারটি নিয়ে এখানে জমিয়ে রাখত। তারা এখান থেকে পালিয়ে টাইলারের বাসায় গিয়ে উঠে। একটু পর টাইলারের বাবা বাসায় এসে পড়ে। প্রমাণ দেখানোর জন্য সবাই টাইলারের বাবাকে ওই জায়গায় নিয়ে যায়, কিন্তু যাওয়ার পর ওখানে তারা কিছুই পায় না এবং সব সেখানে খালি পড়েছিল। তাদেরই কাজগুলোকে টাইলারের বাবা বাচ্চামি মনে করে তাদেরকে বকাঝকা করে এবং ওয়েন্সডেকে বলে দেয় যে সে যেন কখনোই তাদের বাসায় না যায়। ওয়েন্সডে স্কুলে গেলে প্রিন্সিপাল তার উপর রাগ করে বলে যে কেন সে বাহিরে গিয়েছিল। ওয়েন্সডে সব খুলে বলে এবং বইয়ের সেই ছবিটি দেখিয়ে বলে দেয় যে ছবিতে থাকা মেয়েটি আমি আর আরেকজন হলো ম্যাজিশিয়ান, যে হলো খারাপ লোক, কিন্তু রন সেদিন ওয়েন্সডেকে খারাপ ভেবেছিল। রুমে এসে দেখতে পায় যে অ্যানির চলে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছিল এবং ওয়েন্সডেকে বলে যে ওর কারণে আজকে অ্যানিডের জীবন হুমকির মুখে পড়তে চলেছিল। ওয়েন্সডে একা হয়ে যায় এবং সে জানালার সামনে বসে বসে একটি বক্স হাতিয়ে দেখছিল যেটি সে সেই বাড়ি থেকে চুরি করে এনেছিল। সেটার সাথে ওয়েন্সডের অনেক ছবি সে দেখতে পায়।
সেগুলো ঘাটতে ঘাটতে সে বুঝতে পারে যে অ্যাডামস ফ্যামিলির সাথে ম্যাজিশিয়ান এবং মনস্টার এর কোনো না কোনো একটা সম্পর্ক রয়েছে। আর হয়তো এই কারণে মেয়রকে মেরে ফেলা হয়েছিল, যেহেতু সে সবকিছু জেনে গিয়েছিল। ওয়েন্সডে ঠিক করে যে সে এগুলোর সমাপ্তি যেভাবেই হোক ঘটাবেই। পরদিন মেয়রের দাফনের সময় ওয়েন্সডে ভাবে যে হয়তো খুনি এখানে কোথাও হবে। ঠিক তখনই জঙ্গলে লক্ষ্য করলে একজনকে লুকিয়ে থাকা অবস্থায় দেখতে পায়। সে দৌড় দিলে ওয়েন্সডে তাকে পিছন পিছন ফলো করে। এক সময় ওয়েন্সডে দেখে যে সেই লোকটি তার চাচা ছিল এবং ওয়েন্সডে কে বলে যে সে চুরির দায়ে অভিযুক্ত হওয়ার কারণে লুকিয়ে রয়েছে। ওয়েন্সডে তাকে লুকানোর একটি জায়গা খুঁজে দেয় এবং একটি ছবি দেখে প্রশ্ন করে যে এটার ব্যাপারে কিছু জানে কিনা। তার চাচা বলে যে না, আর এটার ব্যাপারে জানতে হলে ওয়েন্সডে কে হিডেন লাইব্রেরিতে খোঁজ করতে হবে। ওইখানে একটি ডায়েরিতে সব মনস্টারের তথ্য আছে। ওয়েন্সডে সেই রাতেই সেখানে যায় তার চাচার সাথে এবং সে ডায়েরিটি দেখতে পায়। ঘেটে তারা বুঝতে পারে যে সেই মনস্টারকে কেউ কন্ট্রোল করছে এবং এসব করাচ্ছে। স্কুলে ওয়েন্সডের সাথে ডম মম এর দেখা হয় আর সে ওয়েন্সডে কে জানায় যে অ্যানিট ইয়োকো নামের একটা মেয়ের সাথে রুম শেয়ার করে অন্য হলে থাকা শুরু করেছে। আর এটা শুনে ওয়েন্সডের মন কিছুটা খারাপ হয়ে যায়। এখন পরদিন রাতে ওয়েন্সডে থিঙ্ক কে ডায়েরিটির দায়িত্ব দিয়ে টাইলারের সাথে এক জায়গায় যায়, যেখানে গিয়ে দেখে যে টাইলার তার জন্য জায়গাটি সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখানে টাইলার ওয়েন্সডে কে প্রপোজ করে এবং প্রথমে ওয়েন্সডে রাজি হয় না, কারণ হিসেবে বলে যে সে অন্য সাধারণ মেয়েদের মতো না আর তাকে কয়েকদিন পর টাইলারের আর ভাল লাগবে না। কিন্তু টাইলার তার এসব অসাধারণ হওয়াটাকে মেনে নেয় এবং তখন তাদের এখানে টাইলারের বাবা সহ কিছু পুলিশ এসে পড়ে। তারা একটি চোরকে ধরার জন্য এখানে সার্চ চালাচ্ছিল। তো ওয়েন্সডে সেখান থেকে চলে এসে তার রুম একেবারে এলোমেলো দেখতে পায় এবং থিঙ্ককে আহত অবস্থায় কোনায় দেখতে পায়। ভাজটিকে ওয়েন্সডে অনেক বাঁচানোর চেষ্টা করে আর এইভাবে প্রথমবারের মতো ওয়েন্সডেকে ইমোশনাল হতে দেখা যায়। সে এইটার ব্যাপারে প্রিন্সিপালের সাথে কথা বলতে চায়, কিন্তু প্রিন্সিপাল অলরেডি ওয়েন্সডের ওপর রাগান্বিত ছিল কারণ সে হিডেন লাইব্রেরি থেকে ডায়েরিটা চুরি করেছিল। ওয়েন্সডে পরে চলে যায় এবং পরের দিন ওয়েন্সডে এক বন্ধুর কাছ থেকে জানতে পারে যে গ্যারেটের মাকে একজন ডাক্তার টাকার লোভে পানিতে ডুবিয়ে হত্যা করে। এসব কারণে ওয়েন্সডের এখন তার সেই ডাক্তারের ওপর সন্দেহ হচ্ছিল, যার কাছে প্রায় সময় প্রিন্সিপাল ওয়েন্সডের মাথা খারাপ বলে নিয়ে যাওয়া হতো। সেখানে গিয়ে ওয়েন্সডে ডাক্তারকে হুমকি দেয়, কিন্তু ডাক্তারটি বুঝে উঠতে পারে না যে ওয়েন্সডে কি বলতে চাচ্ছে। এরপর ওয়েন্সডে চলে যাওয়ার পর সেই ডাক্তারটি প্রিন্সিপালকে এই ব্যাপারে জানিয়ে দেয় আর তার একটু পরেই সেই মনস্টারটি এসে ওই ডাক্তারটিকে মেরে ফেলে। এই খবর শোনার পর ওয়েন্সডে একদম অবাক হয়ে যায় এবং বুঝে উঠতে পারে না যে কি করবে। এবার সে একদম জেভিয়ারের কাছে পুলিশ সহ যায় এবং জেভিয়ারকে অ্যারেস্ট করিয়ে দেয়। এরপর সে প্রথমে তার রুমে যায়, যেখানে সে দেখতে পায় যে অ্যানিট আবার তার ভুল বুঝতে পেরে ওয়েন্সডের কাছে ফিরে এসেছে। তারপর ওয়েন্সডে চলে যায় টাইলর এর কাছে, যে এখন তার ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। তার সাথে কিছু সময় পার করতে গিয়ে যখন টাইলরকে স্পর্শ করে ফেলে, তখন টাইলরের সকল স্মৃতি ওয়েন্সডে দেখতে পায় এবং বুঝে যায় যে টাইলর ই হলো সেই মনস্টারটি। ওয়েন্সডে পরে তাকে কিছু না বলে চলে যায় এবং পরে তাকে একটি জঙ্গলে ডাকে, যাতে ওয়েন্সডে তার বন্ধুদের সাথে মিলে সেই মনস্টারটিকে ধরতে পারে। ওয়েন্সডে টাইলারকে নিয়ে আটকে রেখে মারা শুরু করে, যেন সে সব সত্যি কথা বলে দেয়। কিন্তু ওয়েন্সডের বন্ধুরা টাইলারকে মারতে নাকচ করে দেয় আর ঠিক সেই সময় পুলিশ এসে পড়ে আর ওয়েন্সডেকে আটক করে নিয়ে যায় এবং টাইলারকে বাঁচিয়ে নেয়। ওয়েন্সডে টাইলারের ব্যাপারে বলতে চায় যে সেই মনস্টার, কিন্তু এখন আর কেউ তাকে বিশ্বাস করে না। টাইলার সেই সুযোগ ব্যবহার করে এবং ওয়েন্সডেকে হুমকি দিয়ে চলে যায়। প্রিন্সিপাল এদিকে ওয়েন্সডের কৃতকর্মে অতিষ্ঠ হয়ে তাকে স্কুল থেকে বের করে দেয় এবং কালকেই চলে যেতে বলে। তাই ওয়েন্সডে যাওয়ার আগে শেষবারের মতো জ্যাভিয়ারের সাথে দেখা করতে যায় এবং ক্ষমা চায়, কিন্তু জ্যাভিয়ার তার কোনো কথা না শুনে তাকে এখান থেকে চলে যেতে বলে। সে আর কিছু বলতে না পেরে তার রুমে এসে পড়ে এবং ব্যাগ গুছিয়ে সবার সাথে শেষবারের মতো দেখা করে নেয়। হসপিটালে যখন সে ইউজিনকে শেষবারের মতো দেখতে যায়, তখন দেখে যে ইউজিন কোমা থেকে উঠে পড়েছে এবং রিকভারি করছে। ওয়েন্সডে ইউজিনকে সব জানিয়ে দেয় এবং বলে যে সাবধানে থাকতে। ওয়েন্সডের সন্দেহ মনস্টারটিকে হয়তো প্রিন্সিপালি কন্ট্রোল করে, কিন্তু ইউজিন বলে আরেক কথা। সে বলে যে একটা লোক যে লাল জুতা পরে থাকে সেই মনস্টারটাকে কন্ট্রোল করে। ওয়েন্সডে ঠিক সেই মুহূর্তে বুঝে যায় যে কে সে। সে আর কেউ নয় বরং তাদের ড্রাম মম মিসেস থর্নহিল। ওয়েন্সডে সেখানে তার মুখোমুখি হয় এবং তাকে প্রশ্ন করতে থাকে যে কেন সে এগুলো করেছে। তখন টাইলারও ওইখানে চলে আসে। সে টাইলারকে বলে যে ওয়েন্সডেকে মেরে ফেলতে।
কিন্তু টাইলার তা করে না, কারণ সে আসলে টাইলার ছিল না, বরং টাইলার রূপী প্রিন্সিপাল ছিল। থ্রনহিল বিপদের আশঙ্কা করতে পেরে সুযোগ বুঝে প্রিন্সিপালের ঘাড়ে বিষের ইনজেকশন দিয়ে মেরে ফেলে। থ্রনহিল ওয়েস্টের মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে ফেলে আর ম্যাজিশিয়ানের ঘরে নিয়ে রাখে। তখন আমরা জানতে পারি যে থ্রনহিলের অনেক বছরের শখ ছিল যেন সে ম্যাজিশিয়ানকে আবার জীবিত করতে পারে, এবং সে ম্যাজিশিয়ানটি আর কেউ নয় বরং সেই ক্র্যাকস্টোন যার ব্যাপারে গুডি বলেছিল। সে কারণেই মনস্টারকে দিয়ে মানুষের বডি পার্ট জোগাড় করেছিল। থ্রনহিল জানে যে গুডি তার সময়ে সেই ম্যাজিশিয়ানকে মেরেছিল এবং তাকে গুডির রক্তের মাধ্যমে সারা জীবনের জন্য একটা জায়গায় সিল মেরে রাখা হয়েছিল। এই সিল খুলে ম্যাজিশিয়ানকে জীবিত করার জন্য অ্যাডামস ফ্যামিলির রক্ত প্রয়োজন, এর জন্য তার ওয়েন্সডের রক্ত লাগবে। শুধু এটাই নয়, বরং এটার সাথে দরকার চন্দ্রগ্রহণ, যেটি আজকেই হওয়ার কথা। তার মানে সে সঠিক সময়েই ওয়েন্সডেকে ধরতে সক্ষম হয়েছিল। সঠিক সময় আসলে থ্রনহিল ওয়েন্সডের হাত কেটে রক্ত বের করে ম্যাজিশিয়ানের কবরের ওপরের করা সিলটির ওপর ঢালে এবং খুলে ফেলে। এর ফলে অনেক বছরের সিল হয়ে থাকা ভয়ঙ্কর ম্যাজিশিয়ানটি আবার জীবিত হয়ে ফিরে আসে। বের হওয়ার পর সে ছুরি দিয়ে ওয়েন্সডের পেটে আঘাত করে এবং পুরো নেভারমোর একাডেমিকে ধ্বংস করার জন্য বেরিয়ে পড়ে। গুড়ি ওয়েন্সডের কাছে এসে তার আঘাতটি সেরে ফেলে। সে ওয়েন্সডেকে জানায় যে তার ক্ষত ঠিক করার মাধ্যমে গুড়ি তার সমস্ত শক্তি শেষ করে ফেলেছে, তাই আর চাইলেও ওয়েন্সডে গুড়িকে দেখতে পারবে না, তাই এখন বাকি যুদ্ধটুকু তারই করতে হবে। সে জঙ্গলের মধ্য দিয়ে সবাইকে বাঁচানোর উদ্দেশ্যে স্কুলে যাচ্ছিল। ঠিক সে সময় থ্রনহিল এর কন্ট্রোলে থাকা টাইলার মনস্টার হয়ে ওয়েন্সডেকে মেরে ফেলতে যায়। ঠিক তখনই অ্যানিড প্রথমবারের মতো নৈকৃতে পরিণত হয়ে ওয়েন্সডেকে টাইলারের থেকে বাঁচিয়ে নেয়। তারা দুজনই মারামারি করতে থাকে আর এদিকে ওয়েন্সডে চলে যায় সেই ম্যাজিশিয়ানকে আটকানোর জন্য। এখানে ম্যাজিশিয়ান ওয়েন্সডেকে আঘাত করতে গেলে বাঁচাতে এসে পড়ে জ্যাভিয়ার এবং তার ধনুক ম্যাজিশিয়ানের দিকে ছুড়ে মারলে সেটি আবার তার দিকেই ছুড়ে মারে এবং তখন ওয়েন্সডে জ্যাভিয়ারকে বাঁচাতে যেয়ে নিজেই আহত হয়ে যায়। ওয়েন্সডে জ্যাভিয়ারকে বলে সবাইকে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে, কারণ এই ম্যাজিশিয়ান সবাইকে শেষ করে দিবে। জ্যাভিয়ারের আর কিছু করার না থাকায় ওয়েন্সডের কথা মতোই কাজ করে এবং শেষে ম্যাজিশিয়ান এবং ওয়েন্সডের মাঝে এক প্রচন্ড রকমের ফাইট হয়, যেখানে ম্যাজিশিয়ান ওয়েন্সডেকে প্রায় মেরে ফেলতেই যাচ্ছিল। তখনই ওয়েন্সডের বন্ধুরা মিলে ম্যাজিশিয়ানের মনোযোগ অন্যদিকে নিয়ে নেয় এবং এ অবস্থায় ওয়েন্সডে তার ভাঙা তলোয়ারটি ম্যাজিশিয়ানের একদম বুক বরাবর মারে এবং এর মাধ্যমে ম্যাজিশিয়ানটি মারা যায়। অন্য কোনো উপায় না পেয়ে থ্রনহিল বন্দুক হাতে নিয়ে ওয়েন্সডের সামনে আসে তাকে শেষ করে দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ইউজিন এসে মৌমাছির মাধ্যমে ওয়েন্সডেকে বাঁচিয়ে ফেলে, অন্যদিকে থ্রনহিল মারা যায়। ওয়েন্সডে সেই রুম থেকে বের হওয়ার পর সবাই তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জ্ঞাপন করে আর এইভাবেই যুদ্ধটি শেষ হয়ে যায়। এরপর কয়েকদিন কেটে যায় এবং ওয়েন্সডেকে দেখা যায় তার উপন্যাস শেষ করতে, তবে শেষের দিকে সে দা এন্ডের পর প্রশ্নবোধক চিহ্ন সহ রাখে, যার মানে ওয়েন্সডে বোঝাতে চাচ্ছিল যে এটি কি আদৌ শেষ নাকি গল্প আরো বাকি আছে। ওয়েন্সডেকে তারপর জ্যাভিয়ারের সাথে দেখা যায়। জ্যাভিয়ার তাকে গিফট হিসেবে মোবাইল দেয় আর ওয়েন্সডে তার গ্রহণ করতে ঠিকই, কিন্তু কোনো কিছু বলে না। ওয়েন্সডে এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং গাড়িতে বসা অবস্থায় সে মোবাইলটি ওপেন করে এবং দেখে যে কেউ একজন তার উপর নজর রাখছে এবং সেগুলার ফুটেজ তাকে পাঠাচ্ছে। অন্যদিকে দেখা যায় টাইলারকে পুলিশ একটি গাড়িতে করে ধরে নিয়ে যাচ্ছে। সে অবস্থাতেই সে আবার মনস্টার হয়ে জেগে ওঠে এবং সবাইকে মেরে ফেলে আর গাড়ি ভেঙে সেখান থেকে বের হয়ে যায়। আর এ থেকে বোঝা যায় যে কেউ আবার তাকে কন্ট্রোল করছে। এর মানে ওয়েন্সডের জার্নি এখানেই শেষ হয়নি, এখনো শত্রু বাকি রয়েছে যারা নেভারমোর একাডেমির ক্ষতি করতে চায় এবং আবার হামলা করতে পারে। আর এভাবেই ওয়েন্সডের সিজন 1 স্টোরির সমাপ্তি ঘটে। ওয়েন্সডের সিজন 1 স্টোরিটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে আমাদের জানাবেন এবং নেক্সট কোন মুভি বা সিরিজের ওপর আপনারা এক্সপ্রেশন চান তা কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করার মাধ্যমে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।